মানবতা। মানবিক কাজে নিয়োজিত এমন ব্যানারে একটি পিকআপ ভ্যান ঘুরছে চট্টগ্রাম নগরীর অলিতে গলিতে। লক্ষ্য তাদের একটাই, কোথাও কোনো রাস্তার মোড়ে কিংবা মাঠে খোলা আকাশের নিচে কোনো ভারসাম্যহীন অসুস্থ কাউকে পড়ে থাকতে দেখলে, যারা কিনা গোসল করেননি এক থেকে দুই বছর, এক কাপড়ে রয়েছেন মাসকে মাস সে সকলদের খোঁজে। তাদের চুলদাড়ি নখ কেটে সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে গোসল দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেয়া। আর এমন মহতী উদ্যোগ নিয়েছেন সৌদি আরব থেকে পরিচালিত মধ্যপ্রাচ্যের সব থেকে বড় পেজ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী। যদিও এই পেজ থেকে এমন উদ্যোগ এই প্রথম না, এর আগেও সৌদি এবং বাংলাদেশে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী, ঈদ উপহার, নিয়মিত রক্তদান সহ নানা রকম কল্যাণময় কাজে নিয়োজিত ছিলেন পেজের টিমের সদস্যরা। সম্প্রতি করোনা মহামারীতে এই পেজের অ্যাডমিন আব্দুল হালিম নিহনের নেতৃত্বে একটি টিম সর্বদা সৌদি আরবের রাজধানী রিয়াদে অ্যাক্টিভ ছিলেন। তাদের এমন মহতী উদ্যোগ নিয়ে অ্যাডমিন আব্দুল হালিম নিহনের সাথে কথা বললে তিনি জানান, আমাদের জন্য নতুন কিছু না, তবে হ্যাঁ, আমরা সবসময় নতুন কিছু করে দেখাতে চাই, কারণ আমাদের সে সুযোগ রয়েছে, আমরা সেটি কাজে লাগাতে চাই। তিনি আরও বলেন, আমাদের পেজের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা অনেকে সৌদি প্রবাসী এবং খুব আন্তরিক। আমার পেজের স্পন্সর এবং শুভাকাঙ্ক্ষীরা যদি আমাদের এই সোশ্যাল কাজগুলোতে সহযোগিতা এবং সাপোর্ট দিয়ে না আসতেন তাহলে আমাদের পক্ষে সম্ভব হতো না। সম্প্রতি এই পেজের আয়োজনে সবার সহযোগিতায় 70 পরিবারকে ইফতার এবং প্রায় 200 পথশিশুকে ঈদ সামগ্রী দিয়েছেন বলে জানান তিনি। অন্যদিকে রাস্তায় পড়ে থাকা ভারসাম্যহীনদের নিয়ে তাদের এমন মহতী উদ্যোগের প্রশংসা করছিলেন সাধারণ মানুষ, এমন কাজ চলমান রাখারও অনুরোধ করেন তারা। এদের তো বাড়ি ঘর নেই, এরা ভারসাম্যহীন কাঙ্গালি যাকে বলে, একদম অসহায়, তারপরেও এর হাঁটা চলা প্রতিবন্ধী, উৎসাহিত করতেছি মানে এরকম বদন্যতামূলক কাজে। আচ্ছা, এটাকে কোথাও দেখছেন যে এরকম মানে? ডাকঘর 24।